Welcome to my YouTube channel DS Publication. Priyo Dorshok, aajke apnader sammukhe ami Muslim Faraiz er ekti guruttopurno kichu kotha niye apnader sammukhe eshechi. Asha korchi apnara video ti shobai prothom theke shesh obdi dekhben. Video tir bishoybostu hoyeche je maer sompotti bonton korar niyom ebong maer sompottite chele o meyer kototuk odhikar ache ei somporke apnader sammukhe ekti topics ami নিয়ে এসছি। আশা করছি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি আরম্ভ করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসছেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ডিএস পাবলিকেশন সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আমরা সাধারণত দেখছি যে মুসলিম সমাজে বাবা এবং মা থাকেন এবং উনাদের মধ্যে যদি কোনো সম্পত্তি থেকে থাকেন এবং মা মৃত্যুর পর এবং বাবা মৃত্যুর পর উনার ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তিটার বণ্টন হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে মা মৃত্যু হয়েছে এবং মা মারা যাওয়ার পর এবং মার যে ছেলে এবং মেয়ে রয়েছে সেই ছেলে এবং মেয়ের মধ্যে মার সম্পত্তিটা কেমনভাবে বণ্টন করা হবে। কিছু কিছু মানুষে বলে থাকেন যে যেহেতু মার সম্পত্তি তাহলে মেয়েরা সম্পত্তি একটু বেশি পাবেন, এবং আরও কিছু কিছু লোক বলে থাকেন যে না, যেহেতু মা মারা গেছেন মার সম্পত্তি ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে সমভাবে বণ্টন হবে, এই ধরনের কথা বলতে থাকে এবং বিভিন্ন লোক আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন। তবে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণাটা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি প্রস্তুত করেছি। আশা করি করেছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা যাচ্ছে যে এখানে আমি ভিডিওটির টাইটেল দিয়েছি মায়ের সম্পত্তি বণ্টন করার নিয়ম, ইসলামিক এবং মুসলিম ফরায়েজে মায়ের সম্পত্তি এবং মা মৃত্যু হওয়ার পর সম্পত্তিটা তার উত্তরাধিকারী এবং ওয়ারিশের মধ্যে কেমনভাবে বণ্টন হবে সেটার নিয়ম। এবং আরও একটা টাইটেল দিয়েছি মায়ের সম্পত্তিতে ছেলে ও মেয়ের অধিকার কতটুক, মা মারা যাওয়ার পর ছেলে এবং মেয়েদের কার কতটুক অধিকার আছে সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। দেখা যাচ্ছে যে এখানে আছে মা, এখানে আছে বাবা। দেখা গেছে যে মা এখানে ছিলেন, মার মৃত্যুর পর দুইজন ছেলে এবং মেয়েকে রেখে গেছেন, একজন ছেলে এবং একজন মেয়েকে রেখে গেছেন, বাকি আর কোনো ওয়ারিশ নাই। তাহলে এখানে সম্পত্তিটা কেমনভাবে বণ্টন হবে? এখানে মুসলিম ফরায়েজের নিয়মটা হয়েছে 2:1 অনুপাতে এখানে সম্পত্তি বণ্টন এবং ভাগ বাটোয়ারা হবে, 2:1 অনুপাতে। মনে রাখবেন 2:1 অনুপাতটা হয়েছে এক ভাই যতটুক পাবেন বোন তার আধা পাবেন, এটা হলো 2:1 অনুপাত। তো যদি দেখা গেছে যে এখানে মা মৃত্যুর সময়ে 3 টাকা রেখে গিয়েছেন, অনলি 3 টাকা রেখে গিয়েছেন, এখানে মার মৃত্যু হওয়ার পর যদি 3 টাকা রেখে যায় তাহলে এই 3 টাকাটা 2:1 অনুপাতে বণ্টন হবে। এখানে যেহেতু ছেলে একজন মেয়ে আছে এখানে একজন, তাহলে 3 টাকার মধ্যে ছেলে পাবে 2 টাকা, মেয়ে পাবেন 1 টাকা। এখানে আমি বলেছি এক ভাই সমান সমান বোন, এক ভাই যা পাবেন বোনটা কিন্তু আধা পাবে। তাহলে দেখা গেছে এখানে ছেলে অথবা ভাই 2 টাকা পেয়েছে, তাহলে এখানে মেয়ে অথবা বোন কি হবে, ছেলের আধা পাবেন, 2 টাকার আধা 1 টাকা পেয়েছে। তাহলে এটাই হলো মা মৃত্যু হওয়ার পর এবং মার সম্পত্তি ছেলে এবং মেয়েদের মধ্যে 2:1 অনুপাতে বণ্টন হয়। আবারও দেখাচ্ছি বাবা, এবার দেখাচ্ছি বাবা মৃত্যুর পর
বাবা মৃত্যুর পর ওনাদের একজন ছেলে ছিলেন এবং একজন মেয়ে ছিলেন, তাহলে বাবার সম্পত্তিটা কেমন ভাবে বণ্টন হবে? এখানে ইসলামিক ফারাইজে এবং মুসলিম ফারাইজে মার সম্পত্তি যেভাবে বণ্টন হয়েছে, বাবার সম্পত্তি সেইভাবেই বণ্টন হয়। এবং বাবা বা অথবা মা যেই হোক না কেন, ওনাদের সম্পত্তি একই হারে বণ্টন হয় ছেলে এবং মেয়েদের মধ্যে। তো আমরা এখানে যেভাবে 2:1 অনুপাতে মার সম্পত্তি আমরা বণ্টন করেছি, সেখানে 2:1 অনুপাতে বাবার সম্পত্তি বণ্টন হবে। আরও এখানে একটি ইম্পর্টেন্ট কিছু দু একটি কথা আছে আপনাদেরকে আমি বলার জন্য চেষ্টা করছি। মায়ের যদি কেবলমাত্র একটি কন্যা থাকে, তাহলে সেই মায়ের যদি একটি কন্যা থাকে আর কোনো ওয়ারিস নাই এবং ছেলে নাই, অনলি একটি যদি মেয়ে থাকে বা কন্যা থাকে, তাহলে সেই মায়ের সম্পত্তি থেকে একজন মেয়ে বা কন্যা অথবা মেয়ে কতটুকু সম্পত্তি পাবে? এখানে মনে রাখবেন, যদি মায়ের একজন মেয়ে অথবা কন্যা থাকে, তাহলে সেই একজন মেয়ে বা কন্যায় আধা সম্পত্তি পাবে। আর যদি মায়ের দুইজন, তিনজন বা চারজন কি থাকে, মেয়ে এবং কন্যা থাকে কিন্তু ছেলে নাই, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবেন সেই সম্পূর্ণ মোট সম্পত্তিটাকে তিনটি ভাগ করতে হবে। তিনটি ভাগ করে সকল কন্যা মিলে দুই ভাগ পাবেন। এখানে দেখা যাচ্ছে যে মায়ের দুই এবং তিন এবং চারজন কন্যা ছিলেন, বাকি কোনো ছেলে নাই, তাহলে সমস্ত সম্পত্তিটাকে তিনটি ভাগ করতে হবে। তিনটি ভাগ করে দুই ভাগ সকল মেয়েরাই পাবে, আর বাকি যা এক ভাগ থাকবে সেই এক ভাগ সম্পত্তি অবশিষ্টাংশ ভোগী যারা আছে রেসিডিউরি হিসাবে শেয়ার, সেই অবশিষ্টাংশ ভোগীদের মধ্যে বাকি এক ভাগ সম্পত্তি বণ্টন হবে। সেটাই আপনাদেরকে আমি থুলমূলভাবে বলার জন্য আমি চেষ্টা করছি। জানি না আপনারা কতটুকু এখানে বুঝতে পেরেছেন এবং উপকার আপনারা পেয়েছেন। যদি আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান তাহলে আমি অনেক সুখী হতাম। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগেছে একটা লাইক করবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে আমাকে উৎসাহিত করার জন্য চেষ্টা করবেন। পরবর্তী সময় আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য উপহার আমি চেষ্টা করব। তো আশা করছি এইখানেই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।